হৃদয়ের কবরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা আপনার চোখ বিশ্বাস করবে না। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামে অপহরণের পর খুন হওয়া শিবলি সাদিক হৃদয়ের ঘরে দাওয়াত খান খুনিরা তুলেন সেলফিও। সেলফির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে গত বুধবার রাত থেকে। খুনিদের কৃত্রিম হাসির শিরোনামে ছবিটি পোস্ট করা হয়। খুনিদের মাঝে শিবলি সাদিক হৃদয়কে হাসি মুখে দেখা যায়। পোস্টে লেখা হয়, পাহাড়ি কিশোরদের সাথে বন্ধুত্বের স্মৃতি ধরে রাখতে মুরগির খামারের কাজের ফাঁকে সেলফি তুলেছিল শিবলি সাদিক হৃদয়। সেই সেলফিতে বন্ধুত্বের ছদ্মবেশ ধারণকারী পাহাড়ি সন্ত্রাসীদের যে হাসি, সেই হাসিতে যে শত্রুতা ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। সহজ সরল নিষ্পাপ হৃদয়ও কোনোদিন কল্পনা করেনি বন্ধুত্বের ফাঁদে আটকিয়ে তাকে হত্যা করা হবে। হৃদয়ের মা ও স্থানীয়দের ভাষ্য, রাউজান কদলপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ইলিয়াস পোল্ট্রি ফার্মের কিশোর ম্যানেজার হৃদয় ছিল বন্ধুসুলভ স্বভাবের। ফার্মের কর্মচারী হিসাবে যোগ দেওয়া সমবয়সী পাহাড়ি কিশোরদের সাথে গড়ে উঠেছিল তার বন্ধুত্ব। একসময় খামারের দায়িত্ব পালনে অবহেলাজনিত কারণে ম্যানেজার হিসাবে তাদের সাথে তর্কেও জড়াতে হয়েছিল। অনেকটা একরোখা মনোভাবন্য পাহাড়িরা এই ইস্যুতে চলে যায় ফার্মের চাকুরি ছেড়ে। পরে মালিকের ডাকে সাড়া দিয়ে তারা আবার খামারে যোগ দেয়। সর্বশেষ গত 28 আগস্ট রাতে ফার্ম থেকে অপহরণ করে হৃদয়কে। এই ঘটনার 13 দিন পর তার রক্ত মাংসহীন কঙ্কাল পুলিশ উদ্ধার করে গত সোমবার। হৃদয় দাফন হয়ে গেলেও মোবাইলে তোলা সেলফি খুনিদের খুনের নেশাকে সামনে এনে দিয়েছে। এদিকে হৃদয়ের কবরে ঘটে গেল অলৌকিক ঘটনা, যেটি শুনলে আপনি চমকে যেতে বাধ্য হবেন। হৃদয়ের কবর থেকে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তার মাথার খুলি ও হাড়, কারণ একটা চক্র আছে যাদের কাজ হচ্ছে এইগুলা চুরি করে বিক্রি করে দেয়া। আর বিদেশে পাচার করলে অনেক টাকা পাওয়া যায়। আর এই ঘটনায় এখন পুরো বিশ্ব জানে যে হৃদয়কে মেরে খেয়ে ফেলা হয়েছে, তাই চড়া মূল্যে সবাই কিনবে। সম্মানিত দর্শক, হৃদয়ের হত্যা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।